হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এনআরটি ফার্মস এন্ড এগ লিমিটেডের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। সো আজকে আমরা আমাদের যে ফিশ রুমটা আছে ওইটার একটা আপডেট আপনাদের সাথে শেয়ার করব, এবং আমাদের ফিশ রুমে কিন্তু নতুন একটা মেম্বার অ্যাড হয়েছে। দেখেন আমাদের সেট আপের এই সাইডটাতে আমরা জায়গা খালি করে আমাদের রেইনবো লরিগুলোকে নিয়ে আসছি। সো ওরা হচ্ছে আমাদের প্রজেক্টের নতুন মেম্বার। আপনারা যারা আমাদের আগের ভিডিওটা দেখছেন তারা জানেন যে আমরা এইগুলাকে আমাদের নতুন কালেকশনে নিয়ে আসছি। সো ওদের পাশাপাশি হচ্ছে আজকে আমাদের একুরিয়ামের কিছু আপডেট আছে, ওইগুলো আপনাদের সাথে শেয়ার করবো। এই সাইডে হচ্ছে আমাদের একুরিয়াম আছে, দেন লেফট সাইডে হচ্ছে আমাদের লরিগুলো আছে, এবং রাইট সাইডে হচ্ছে আমাদের ফ্রাই অবজারভেশন সেন্টার। সো আগের মতো আর নিরিবিলি ভিডিও করা যাবে না, কারণ পাখিগুলো প্রচুর পরিমাণ নয়েজ করবে। আর লরি খুব ইন্টারেস্টিং, ওদের নিয়ে আমরা একটা ডিটেলসে ইনশাল্লাহ ভিডিও বানাবো সামনে। সো একুরিয়ামের যে আপডেটগুলো আপনাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে আমাদের এই যে প্ল্যান্টের ট্যাঙ্কটা আছে, যার মধ্যে অনেকগুলো প্লান্টস। সো আমি শখের বসে এখানে 5 থেকে 6টা র্যামসন স্নেল দিছিলাম, এবং তারা হচ্ছে জনসংখ্যার একটা আর্মি তৈরি করছে। দেখেন প্রচুর পরিমাণে স্নেল, প্রচুর স্নেল, যা হচ্ছে আমাদের প্লান্টসগুলোকে নষ্ট করে ফেলতেছে। ওদেরকে আমরা ম্যানুয়ালিও কিছু রিমুভ করছি, বাট প্রতিনিয়ত যেহেতু বাচ্চা দেয় এবং ডিম পারে, ডিম থেকে বাচ্চা হয়, সো ওদেরকে কন্ট্রোলে রাখার জন্য আমাদের যে আর্মিটা প্রয়োজন ওইটা হচ্ছে অ্যাসাসিন স্নেল। সো এটা হচ্ছে স্নেল প্রজাতির মধ্যে এক ধরনের আর্মি টাইপ বলতে পারেন, যে ওরা হচ্ছে যারাই সমস্যা করবে ওদেরকে কন্ট্রোল করবে, অর্থাৎ ওরা পেস্ট স্নেলটাকে মেরে ফেলে। সো আমরা আমাদের যেই ট্যাঙ্কগুলোতে বেশি প্লান্টস রাখবো ওই ট্যাঙ্কগুলোতে আমরা অ্যাসাসিন স্নেলটা দিয়ে দেবো, যাতে হচ্ছে পেস্ট স্নেলটা কন্ট্রোলের মধ্যে থাকে। আর অ্যাসাসিন স্নেলের খাবার হচ্ছে এই পেস্ট স্নেলগুলোই তারা খেয়ে ফেলে। সো তাদেরকে এক্সট্রা খাবার বলতে যে অবশিষ্ট মাছের খাবার থাকে ওটা তারা খাবে। সো আমরা হচ্ছে আমাদের এইখানে কুইটক্সিডো যেটা আছে, কুইটক্সিডো ট্যাঙ্কটা তো আমরা প্ল্যান্টস রাখার প্ল্যানিং আছে। দেখেন এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর প্ল্যান্টস আছে। সো এটার মধ্যে আমরা কিছু অ্যাসাসিন স্নেল দিব, এবং এইটার মধ্যে হচ্ছে আমরা অ্যাসাসিন স্নেল দিব। চলেন তাহলে আমরা স্নেলগুলো দেই। সো আমরা হাতে ধরিয়ে দিচ্ছি, এখান থেকে আমরা ফার্স্টে হচ্ছে যে বড় সাইজগুলো আছে ওগুলো কালেক্ট করে নিতেছি। সো এখানে আমরা আপনার 5-6টার মতো দিয়ে দিই, 3টা 4টা। সো এই 6টাকে হচ্ছে আমরা এখন আমাদের এই ট্যাঙ্কটার মধ্যে দিয়ে দেবো, দেখেন, যাতে হচ্ছে আমাদের প্লান্টসগুলো একটু সেফ থাকে। সো বিসমিল্লা, আর দেখা যাক ওরা ঠিকমতো ওদের দায়িত্ব পালন করতে পারে কিনা। ওদেরকে যেই কারণে এখানে রাখা হইলো, সো ওইটা যদি তারা ঠিকঠাকভাবে করতে পারে তাহলে তো ভালোই হইলো, না হলে হচ্ছে আমাদেরকে অন্য পদক্ষেপে যেতে হবে। সো আমাদের ম্যানুয়ালি এগুলোকে রিমুভ করতে হবে, কারণ এগুলো যখন আপনার একদম সাধ্যের বাইরে চলে যাবে তখন কিন্তু আপনার প্ল্যান্টসটা পুরো নষ্ট হয়ে যাবে। আর হচ্ছে আপনার একুরিয়ামের এনভায়রনমেন্টও এবং ওয়াটার কোয়ালিটি কিন্তু নষ্ট হয়, কারণ ওরা প্রচুর পরিমাণে ময়লা করে, যে ময়লার কারণে যে কোনো টাইমে অ্যামোনিয়া স্পাইক করতে পারে। আদার্স আপডেটগুলো যদি বলি, আমাদের ফ্লাওয়ারহর্নটা সুন্দর হইতেছে, এবং আমাদের ব্লু ডায়মন্ড গাপ্পিগুলো কিন্তু আবার লোডেড হয়ে গেছে ফিমেল দুইটাই। আশা করতেছি আমরা কয়েকদিনের মধ্যে বাচ্চা পাবো। এবং সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমরা কিন্তু সাকসেসফুলি বেটটা ব্রিডিং করাইছি, যেটা আপনারা হচ্ছে আমাদের আগের ভিডিওটাতে দেখতে পারবেন। আর যারা এই ভিডিওটা এখনও দেখেন নাই তারা হচ্ছে উপরে আই বাটনটা ক্লিক করে কিন্তু দেখে নিতে পারেন। আর নিচে হচ্ছে আমাদের অ্যালবাইনো পিঙ্ক মোজাইকের বাচ্চাগুলো আছে। সো এইগুলোকে যদি একটু দেখায় আপনার, এগুলো কিন্তু কালার চলে আসতেছে, সো অনেক সুন্দর হবে মাশাল্লাহ, কারণ ওদেরকে আমরা হচ্ছে ভালো খাবার দিতেছি, মাইক্রোওয়ার্ম দিতেছি, দেন হচ্ছে আমরা যেই ফ্যান্সি গাপ্পি খাবারটা আছে ওইটা দিতেছি, ব্রাইন শ্রিম দিতেছি। তো আশা করা যায় আমরা ওদের থেকে একটা ভালো আউটপুট পাবো। এবং আমাদের রেড জাভাটা কিন্তু আবার লোডেড হয়ে গেছে, দেখেন। সো ওদের জন্য আমাদের যেই প্ল্যানগুলো আছে ওগুলোকে আমাদের আস্তে আস্তে বাস্তবায়ন করতে হবে, এবং আমরা হচ্ছে লরির জন্য কিছু সেট আপ করবো। সো লরির ব্রিডিং সেট আপ আসতেছে খুব তাড়াতাড়ি। আর এই জাতের পাখিগুলো আপনার ফলমূল এবং নেক্টার খায়, দেখেন, ওরা কিন্তু সিড জাতীয় খাবার খায় না, মাশাল্লাহ, অনেক সুন্দর এবং ভাইব্রেন্ট একটা কালার, এবং বন্ডিং পেয়ার ওদের ডিএনএ করা আছে। সো আমাদের টেনশনের কোনো কারণ নেই। আর যেহেতু সামনে ঈদ, সো একটু ম্যানেজমেন্ট করতে হবে, এই জন্য আমাদের স্টোর রুমের অবস্থা খুবই খারাপ। সো স্টোর রুমেও কিছু আপডেট আছে, যেমন হচ্ছে আমাদের বেডটাগুলো, বেডটার মেলটা এখন ওই জায়গায় আছে, মেলটাকে আমরা কালকের মধ্যে আলাদা করে দিব, আর কয়টা বাচ্চা হয়েছে ওইটা ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। সো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকেন। ইনশাল্লাহ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।